দেখুন, হাকিমপাড়া 17 নম্বর ওয়ার্ডে খেলাঘর মোড়ে আমি দাদার বাড়িতে থাকি। যেই বিল্ডিংয়ে কথা হচ্ছে সেই বিল্ডিংয়ে আমার দাদা অসুস্থ, তার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। ডায়ালিসিস করার পরে 3 তলা উঠাতে খুব কষ্ট হয়। স্বাভাবিক কারণেই পাশের বাড়ির সাথে কথা বলেই একটা লোহার স্ট্রাকচারে লিফটের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু আমি কর্পোরেশনকে বলি যে না, একটা পারমিশন নিয়েই আমি লিফটটা চালু করব। সেখানে সেই লিফটটা চালু করার ক্ষেত্রে কিছু বক্তব্য এসছে যে নান্টুপাল কীভাবে লিফট বানালো। আসলে বাড়িটা আমার না, ঝন্টুপালের বাড়ি, কিন্তু আমার নাম দিয়ে বিভিন্ন জায়গায় এটা করা হচ্ছে। আমার মনে হয় এর আগেও মানবিকতাকারীর অনেক লিফট দেওয়া হয়েছে, এটাও যদি লিফট দেওয়া হয় সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা জানিয়ে দেওয়া হোক যে ঠিক আছে কিনা, যেকে মানুষ ভালোবাসে তার তাই তো বিতর্ক হয়। দীর্ঘ 31 বছরে অনেক বিতর্ক তৈরি হয়েছে। নান্টুপাল কোনোদিনও সোনার চামচ দিয়ে নেতা হয়নি, লড়াই করে সংগ্রাম করে এখানে এসছে, মানুষের আশীর্বাদ নিয়ে এখানে বসছে। আমি আন্দোলন ঘরে ঢুকছে, আমি এই সংবাদপত্রের টিভিতে বলার বিরুদ্ধে, আমি আমার ফোরাম যেখানে বলার আমি বলবো।